হ্যালো আসসালামু আলাইকুম কিছুদিন পরেই হবে আমাদের পহেলা বৈশাখ বাংলা নববর্ষের তো এজন্য খুব দ্রুত এবং খুব কম সময়ে কিভাবে বানানো যায়। এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি নিয়ে এসছি তিনটি ভত্তা ঝটপট বানাবো আমি বেশি কথা না বলে আমি সরাসরি ভত্তা বানানোতে চলে যাই ভিওর্স আমি প্রথমে বানাবো পুদিনা পাতার ভত্তা আমি এখানে চারটা মরিচ টেলে নিয়েছি বোঁটা ছাড়িয়ে মরিচটা অল্প তেলে অল্প সয়াবিন বা সরিষার তেলে এভাবে টেলে নিবেন এটা অবশ্য আমার অনেকগুলা ভিডিওতে আমি বলেছি বা দেখিয়েছি যার কারণে আজকে আমি আর দেখালাম না ভিআজ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোসলে নিচ্ছি খুব ভালো করে কোসলে কসলে নিবেন চারটা মরিচ এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা দিয়ে এটা আরও ভালো করে আবার মেখে নিব ভিয় অনেকে হয় কি ছোটো ইউনিভার্সিটিতে ভার্সিটিতে অথবা বাইরে সুযোগ পেলে স্টল নিয়ে আপনারা পান্তা ভাত এবং ভত্তার সাথে সার্ভ করেন তো সকালবেলা খুব পহেলা বৈশাখের দিন খুব ভোরে উঠে খুব অনেকগুলো কাজ একসাথে করতে হয় তো কাজকে কি কাজকে একটু কমাই নেওয়ার জন্যই আমি খুব ঝটপট কিভাবে যায় এটা একটু শেয়ার করছি ভিওয়ার্স এরপরে দেখতেই পাচ্ছেন আমি পুদিনাকে ভালো করে ধুইয়ে এভাবে কুচি কুচি করে কুটে নিয়েছি এটা খুব সিম্পল ভত্তাটা আমি এটার সাথে এখন এটা পুদিনা পাতাটা মিশিয়ে দিব বিসমিল্লা মিশিয়ে আবার খুব ভালো করে এটা কষলাতে হবে এটা কিন্তু খেতে খুবই মজা এবং খুব ঝটপট ভর্তাটা বানানো যায় ভিওয়ার্স এটা একটু চেপে চেপে আপনারা কষলে নেবেন দেখেন আমি খুব একটু চেপে চেপেই করে নিচ্ছি ভর্তাটা পেঁয়াজ মরিচ লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবুজ সবুজ ভাবটা যেন নষ্ট না হয় ওই খেয়াল রাখা রাখতে হবে তো ভিউয়ার্স এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স হয়ে গেল ছটফট ঝটফট পুদিনা পাতার ভত্তা এটা খেতে যে কতটা মজা আমি বলে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না এরপর আমি চলে যাচ্ছি আরেকটি একটি ভত্তায় ভিওয়ার্স এখন যেটা দেখাবো ছোট দেশি আলুর ভত্তা তো আমি একটু বলে রাখি আপনারা এভাবে আলুটা আগের দিন বা একদিন আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে ভা ছিলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে পরের দিন পহেলা বৈশাখের দিন আপনারা খুব ঝটপট ভত্তাটা বানিয়ে নিতে পারবেন আমি আলুটা কষলে নিচ্ছি এটা কিন্তু দেশি আলু দেশি আলুটা কিন্তু খেতে খুবই মজা এবং পান্তা ভাতের সাথে এটা খেতে খুবই মজা হয় ভিওয়ার্স ভর্তা আরও বেশি দ্রুত বানানোর জন্য আমি একটা সহজ পদ্ধতি বলে দিই এ ধরনের স্টিলের গ্লাস যাদের আছে বা না থাকলে একটা সংগ্রহ করে নিবেন এটা দিয়ে কিন্তু এভাবে ছোট বা বড় আলুগুলা ম্যাশ করে নিতে খুব সহজ হয় খুব দ্রুত হয় হাতের চেয়েও তাড়াতাড়ি হয় এভাবে করে নেবেন দেখেন ভিওয়ার্স আমি কত দ্রুত করে নিচ্ছি এভাবে আপনারা কাঁচা মরিচটাও যারা একটু হাত দিয়ে মরিচ ধরতে চান না বা পোড়ার ভয় থাকে হাত জলার ভয় থাকে ওনারা কিন্তু কাঁচা মরিচটাও ভাজার পর এভাবে করে আপনারা আলু ভর্তার সাথে মিশিয়ে দিতে পারেন দেখেন ভিউয়ার্স আমি কত দ্রুত এটা ম্যাশ করে নিচ্ছি ভিউয়ার্স আমার আলু ম্যাশ করা শেষ পরে আমি চারটা শুকনা মরিচ এভাবে কষলে নিচ্ছি আলু ভর্তাটা সবাই পারেন তারপরও আমি পহেলা বৈশাখ উপলক্ষে খুব দ্রুত কিভাবে করা যায় এটাই দেখাচ্ছি তো ভিউয়ার্স এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এর পরে আলুর সাথে সবকিছু খুব ভালো করে আবার মেখে নিতে হবে তো ভিআর আমার আলুটা মাখানো শেষ এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি পহেলা বৈশাখ বৈশাখের ভত্তা হবে আর সরিষার তেল হবে না সেটা তো হয় না ভত্তাটা সরিষার তেল দিয়ে বানালি অনেক বেশি মজা হবে এবং এই দেশি আলুটার একটা বৈশিষ্ট্য বলি এটা একটু আঠালো টাইপের হয় এবং পান্তা ভাত দিয়ে খেতে খুবই মজা হয় কিন্তু তো ভিউয়ার্স হয়ে গেল আমার ঝটপট আলু ভত্তা এরপর আমি আরেকটা ভর্তাতে চলে যাচ্ছি শুকনা মরিচের ভর্তা চলে এলাম এবার শুকনা মরিচের ভর্তা এটা যে পান্তা ভাতের সাথে খেতে কতটা মজা এটা যারা খেয়েছেন তাদেরকে হয়তো আমার বলতে হবে না তো শুকনা মরিচকে এভাবে সরিষার তেল বা সয়াবিন তেলে ভালো করে ভেজে নিয়ে আমি এভাবে কষলে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন মরিচগুলা ভালো করে কষলে নিয়েছি এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিব ক্ষেত্রে ভিওয়ার্স কিছু পেঁয়াজ যদি এভাবে গোল করে কাটি এই যে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে গোল কিছু এভাবে তিন কোনা হ্যাঁ কিছু আমরা নর্মালি সবসময় যেভাবে কুটি এভাবে কুটি দেখতে খুব ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি আর লবণটা কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছি মোরিসটা কসলানোর সময় 83 মোরিস কসলাতেলে খুব সুবিধা হয় মোরিসটা খুব দ্রুত গুড়া করা যায় হাত দিয়ে আশা করি পহেলা বৈশাখের দিন আপনারা ঝটপট এই ধরনের ভর্তা বানাবেন আর অনেকে হয়তো আসলে অনেককে দাওয়াত করে খাওয়ান আপনাদের জন্য এই ভত্তাগুলা সুবিধা হবে ভত্তা তো সবাই নিশ্চয়ই আমি যা যে দেখিয়েছি পারেন তবে হুট করে আইডিয়া করতে পারেন না অনেকে যে কি করব করবো ক্ষেত্রে আশা করি আমার এই ভত্তাগুলা আপনাদেরকে একটু সুবিধা করে দিতে পারে আর যদি আপনাদের সুবিধা মনে হয় যা বা ভালো লাগে আমাদের আমার ভিডিওগুলা তো আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু পহেলা বৈশাখের আগে আরো অনেকগুলা ভত্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো ভিউয়ার্স এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল তো ভিউয়ার্স হয়ে গেল আমার শুকটা মরিচের ভর্তা হয়ে গেল ঝটপট আমার পহেলা বৈশাখের তিন ধরনের ভত্তা তো এটা পুদিনা ভত্তা এটা মরিচের ভর্তা আর এটা হচ্ছে দেশি আলু সরিষার তেল দিয়ে ভত্তা তো ভিউয়ার্স আরো ভত্তা পেতে আশা করি আমাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার এই চ্যানেলটা শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আলাইকুম